আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহান আফরিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, তবে আঘাত এলে তা প্রতিরোধের সক্ষমতা অর্জন করেছে দেশ। তিনি বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে সশস্ত্র বাহিনীর সদস্যদের। সকালে গণভবন থেকে চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন 2041 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর সদস্যরা যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের পাশে থাকতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নারীর প্রতি অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসানের আজ সকালে দেশে আসার কথা থাকলেও আসেননি। এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী তালিকায় তার নাম নেই বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। তার অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এর আগে কানাডায় বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশনে তাকে আটকে রাখা হয়। তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেও দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেশ কিছু প্রবাসী বাংলাদেশি ও কানাডিয়ান নাগরিক সেদেশে তার প্রবেশে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করে। দেশটির সরকার সেখানকার নাগরিকদের অনুরোধের প্রেক্ষিতে ডাক্তার মুরাদকে কানাডায় ঢোকার অনুমতি দেয়নি। পরে সেখান থেকে তাকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়োজাহাজে তুলে দেয় কর্তৃপক্ষ। দুবাই ইমিগ্রেশন পুলিশও ডাক্তার মুরাদকে সেদেশে প্রবেশের অনুমতি দেয়নি। তবে এখন তিনি কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট করে কেউ বলতে পারছে না। গত বৃহস্পতিবার রাত 12:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশ্যে রওনা হন ডাক্তার মুরাদ হাসান। রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল আজ। এর আগে মিরপুর 10 নম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলাচল করেছে মেট্রো রেল। রাজধানীর মানুষ আগামী বছরের ডিসেম্বরে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। ঢাকা এবং এর আশেপাশে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান পারফরমেন্স টেস্ট 3 ভাগে ভাগ করা হচ্ছে। শুরুতে উত্তরা থেকে 3টি স্টেশন পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল। গত মাসে দ্বিতীয় ধাপে তা সম্প্রসারণ করে মিরপুর 10 নম্বর পর্যন্ত 6টি স্টেশন আসে। মেট্রো রেলের কোচে 48 জন করে যাত্রী বসতে পারবে। মাঝখানে 4টি কোচ হচ্ছে মোটরকার। এতে বসার ব্যবস্থা আছে 54 জনের। একটি ট্রেনে বসে যেতে পারবে 306 জন। সব মিলিয়ে একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে মিলিয়ে সর্বাধিক 2,308 জন যাত্রী চড়তে পারবে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।